আশি ফিট লম্বা কেক পঁচিশশো বিশ কেজির কেক বিদাত করতে করতে বিধর্মীদের অনুসরণে এক আজব খেলায় মেতে উঠেছে বিধাতী গোষ্ঠী তারা জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী মিলাদ পালন এছাড়াও তারা এখন বিহুদি খ্রিস্টানদের অনুকরণে বিভিন্ন ধরনের অনুষ্ঠান জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসুল এরকম অনেক ধরনের কাজে তারা লিপ্ত হচ্ছে তুমি আশেকের রাসূল হালুয়া রুটি খাওয়ার তুমি আসে রাসূল ধর্ম ব্যবসা করার তুমি আসে পাকিস্তান থেকে তুমি চলে আসো রসুল তোমার মতো আল্লাহ নবী সাল্লা বসবাস করতেন কোথায় মক্কা মদিনায় মক্কায় আউলাদ রসুল খুঁজে পাওয়া যায় না মদিনায় আউলাদের রসুল খুঁজে পাওয়া যায় না আওলাদের রসুল আসছে পাকিস্তানে আর শে আউলাদের আসুল আসল ঈদে মিলাদুন নবীর দিনে মক্কায় যায় না মদিনায় যায় না পাকিস্তানেও রয় না থাকে কোথায় আসে কোথায় বাংলাদেশে আসে টাকা কামাবার জন্য তো পাকিস্তান থেকে তুমি ভার বাংলাদেশে আসো তুমি হ্যাঁ মিলাদুন্নবী পালন করার জন্য যশ্নে জুলুস পালন করার জন্য তোমার মতো ভণ্ড পৃথিবীতে আর একজন নেই কিসের তুমি আওলাদের রসুল আওলাদের রসুল ভিক্ষে করে খায় না আওলাদের রসুলের জন্য কিয়ামত পর্যন্ত জাকাতের পয়সা হারাম আওলাদের রসুল মানুষের বাড়িতে ভিক্ষে করে খায় না তুমি তো আসো এখান থেকে পয়সা কামাবার জন্য আবু দুজানা রাদিয়াল্লাহ তালানুর ইচ্ছা যত তীর আল্লাহ নবীকে লক্ষ্য করে সুরা হবে সমস্ত তীর আমার গায়ে ফুটবে একটা তীর মুরসালিনের সাইয়েদুল গায়ে ফুটতে দিব না থেকে থেকে আসছে আসছে হাত দিয়ে ধরেছেন দিক পিঠ দিয়ে তীরকে ফিরিয়েছেন নবী সাল্লামের চারদিকে তিনি ঘোরাফেরা করেছেন যেদিক থেকে তীর নবীর দিকে লক্ষ্য করে মারা হয়েছে সবগুলি তীর তিনি নিজের গায়ে হাতে পায়ে ধরে নিয়েছেন টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য এখন তা আশেকের অনেক হয়ে গেছে আল্লাহ নবী সাল্লামকে খুব ভালোবাসে মোহাবত করে তা আশে আশেকের রাসুল কেমন কেমন আশেকের রসুল প্রথম তো শব্দের অর্থ এস্ক এস্ক শব্দটা হলো নিকৃষ্ট মানে ভয়ানক শব্দ একটা হলো মোহাব্বত মোহাব্বত মানে ভালোবাসা আর মোহাব্বতের মধ্যে যখন মাতলামি আসে পাগলামি আসে তখন তাকে বলা হয় এস্ক এস্ক মানে হলো প্রেম এস মানে প্রেম কেউ কি তার বোনের সাথে প্রেম করে বোনকে কি সে ভালোবাসে বোনকে ভালোবাসে কিন্তু বোনের সাথে কি কেউ প্রেম করে মাকে তো সবাই ভালোবাসে মায়ের সাথে কি কেউ প্রেম করে তাহলে ভালো সবাইকেই বাসা যায় মায়ের সঙ্গে ভালোবাসা চলে বাবার সঙ্গে ভালোবাসা চলে বোনের বোনকে ভালোবাসা যায় কিন্তু বোনের সঙ্গে প্রেম করা চলে না প্রেম আর ভালোবাসা দুটাকে এক জিনিস ভালোবাসার মধ্যে যখন মাতলামি আসে নোংরামি আসে পাগলামি আসে যৌনতা আসে তখনই তার নাম হয় رزق. الله أعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل إن كنتم تحبون الله আল্লাহ পাক বলছেন হে নবী আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহ কি বলেছেন ইনকুন তুম তা শিকুন আল্লাহ তোমরা যদি আল্লাহর সঙ্গে এস্ক করতে চাও তাই বলেছেন আল্লাহ কি বলছেন ইনকুন তুম তো হেবুন আল্লাহ বিবি ইউহিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম পাল্লাহু গফুর রহিম অহুদের যুদ্ধে যখন লাশগুলাকে একত্রিত করা হচ্ছে অহুদের যুদ্ধে কতজন মারা গেলেন সত্তর জন সাহাবি অহুদের যুদ্ধে সাহাদত বরণ করলেন সত্তর জন সাহাবির মধ্যে সমস্ত সাহাবিদের লাশ এনে একত্রিত করা হলো তার মধ্যে একজন সাহাবি তিনি হলেন আবু দুজানা রাদিয়া লাহু তাল আনহু সাবের নাম কি আবু দুজানা আবু দুজানা র দিয়া লাহু লাশটা যখন আনা হলো এনে দেখা হলো তার লাশের মধ্যে সিআশিটা তীর কতটা এইটটি সিক্স সিয়াশিটা তীরের আঘাত তার শরীরে সাড়ে তিন হাত বডির মধ্যে সাড়ে তিন হাত দেহর মধ্যে যদি সিয়াশিটা তীরের দাগ থাকে তাহলে শরীর আর কিছু থাকে আবু দুজানা রাদুর চেহারা আর তার লাশ কত বিক্ষত তীরের আঘাতে একদম জর্জরিত দেখে রসুল্লাহ দু চোখ বে পানি পড়ছে বলছে আমার আবু দুজনার এই অবস্থা কেন সাহাবাই কেরামগন বললেন যেদিক থেকে তীর এসেছে একটা তীর আপনার গায়ে এই সাহাবি লাগতে দেয়নি সামনে থেকে তীর এসেছে বুক পেতে তীরগুলি সে পেতে নিয়েছে আল্লাহ নবী সাল্লা সাল্লামের সামনে চলে গেছেন তীর ধরার জন্য আবু দুজানা রাদি আল্লাহ তালুর ইচ্ছা যত তীর আল্লাহ নবীকে লক্ষ্য করে সুরা হবে সমস্ত তীর আমার গায়ে ফুটবে একটা তীর সাইয়দুল মুরসালিনের গায়ে ফুটতে দিব না ছিয়াশিটা তীর তিনি একা ধারণ করেছেন এদিক থেকে আসছে হাত দিয়ে ধরেছেন পিছন দিক থেকে আসছে পিঠ দিয়ে তীরকে ফিরিয়েছেন নবী সাল্লাহ সাল্লামের চারদিকে তিনি ঘোরাফেরা করেছেন যেদিক থেকে তীর নবীর দিকে লক্ষ্য করে মারা হয়েছে সবগুলি তীর তিনি নিজের গায়ে হাতে পায়ে ধরে নিয়েছেন তুমি আশেখ রাসুল হালুয়া রুটি খাওয়ার হ্যাঁ তুমি আশেখ রাসুল ধর্ম ব্যবসা করার তুমি আশেখ রাসুল পাকিস্তান থেকে তুমি চলে আসা আওলাদের রাসুল তোমার মতো ভণ্ডই পৃথিবীতে আর একজন নাই আল্লাহ নবী সাল্লাহ আসাল্লাম ছিলেন কোথায় আরব দেশে আল্লাহ নবী সাল্লাহ বসবাস করতেন কোথায় মক্কা মদিনায় মক্কায় আওলাদের রসুল খুঁজে পাওয়া যায় না মদিনায় আওলাদের রসুল খুঁজে পাওয়া যায় না আওলাদের রসুল আসছে পাকিস্তানে আর সে আওলাদের রসুল ঈদে নবীর দিনে মক্কায় যায় না মদিনায় যায় না পাকিস্তানেও রয় না থাকে কোথায় আসে কোথায় বাংলাদেশে আসে টাকা কামাবার জন্য ডক্টর আলম ইকবাল বলেছেন জাল হাই তেরা মাল জাল মাল হয় আজিব তেরা চাল হাই ধুকাতেরা জাল হয় তোমার ধুকাবাতির জাল তোমার উদ্দেশ্য হলো মাল আর তোমার চাল চলন হলো আশ্চর্য আজিবের তো পাকিস্তান থেকে তুমি বাংলাদেশে আসো তুমি হ্যাঁ মিলাদুন্নবী পালন করার জন্য যশ্নে জুলুস পালন করার জন্য তোমার মতো ভণ্ড পৃথিবী তার একজন নাই কিসের তুমি আওলাদের রো আওলাদে রসুল ভিক্ষি করে খায় না আওলাদে রসূলের জন্য কিয়ামত পর্যন্ত সাদখা জাকাতের পয়সা হারাম আওলাদে রাসূল মানুষের বাড়িতে ভিক্ষি করে খায় না তুমি তো আসো এখান থেকে পয়সা কামাবার জন্য সম্মান ইতস্তিদি রসুল উল্লাহ সাল্লাল্লাসাল্লামের সাহাবিগণ এত ভালোবাসতেন আল্লাহর নবীকে আল্লাহর নবী সাল্লামকে এত ভালোবাসার পরেও তারা এই সমস্ত মিলাদ পালন করেননি আর একটা ঘটনা আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন ওহদের যুদ্ধে আরেকজন লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না সাহাবীর লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না যুদ্ধের ময়দানের এক কর্নারে একজন মহিলা পর্দা করে দাঁড়িয়ে আছেন আল্লাহ নবী সাল্লা কাছে ডেকে নিলেন বললেন আপনি কে বলে আমি হলাম হানজালা রাজি তালানহার স্ত্রী আমার স্বামী বহুদের যুদ্ধে শহীদ হয়েছেন কিন্তু ফরজ গোসল তার বাকি ছিল ফরজ গোসল করার সময় পাননি যুদ্ধের ময়দানে ডাক এসেতে তিনি চলে এসেছেন ফরজ গোসল শরীরে বাকি থাকা অবস্থায় শহীদ হয়েছেন শহীদদের লাশ গোসল করান নিষেধ কিন্তু আমার স্বামীকে গোসল করিয়ে দাফন করতে হবে কারণ আমার স্বামীর গায়ে ফরজ গোসল বাকি ছিল রসুল্লাহ সাল্লাহ বললেন হানজালা রাদি আল্লাহ তোল্লাহ উল্লাশ কোথায় আছে খুঁজে দেখো খুঁজে খুঁজে কোথায় পাওয়া গেল না আল্লাহ নবী সাল্লাহ উপরের দিকে তাকিয়ে দেখছেন আসমান এবং জমিনের মাঝখানে মেঘের পানি দিয়ে ফেরেশতারা তাকে গোসল করিয়ে দিচ্ছে। তার নাম ছিল গাসিলুল মেলা ফেরেশতাদের দ্বারা গোসল করিয়ে দেওয়া হয়েছে রসুলুল্লাহসাল্লাহু আসালমে সাহাবাকারামদের মোহব্বত ভালোবাসা আল্লাহ নবীর প্রতি এটা যদি বলতে যাওয়া যায় ঘন্টার পর ঘন্টা বলা যাবে এক একজন সাহাবির আশ্চর্য ধরনের ভালোবাসার উদাহরণ পৃথিবীর বুকে রয়ে গেছে দাড়ি নাই মোষ নাই টাকনা ঢেকে কাপড় পরে রসুলের সুন্নত মানে না রসুলের নির্দেশ মানে না তারা হলো আশেখ রসুল আর মুখের মধ্যে গাজার কলকির গন্ধ আশেখ রসুল নয় শৈতান